এবার যে সেন্টেন্সগুলো আমরা নিয়েছি সবই অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স বলতে আমরা সেই ধরনের বাক্যকে বুঝি যার দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, সুযোগ বাক্য বোঝায়। অপারেটিভ সেন্টেন্স ন্যাচারালি মে দিয়ে শুরু হয়, তবে মে ছাড়াও কিন্তু আমরা অপারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। সাবজেক্টের আগে মে বসিয়ে অপারেটিভ সেন্টেন্স ন্যাচারালি তৈরি করা হয়। এবার এই ধরনের বাক্যগুলোতে একটু খেয়াল রাখবে, কোনো ইচ্ছা বোঝাবে, যেমন তুমি মে তার তার স্বপ্ন সত্যি হোক, বা প্রার্থনা বোঝাবে ঈশ্বর তোমার করুণা করুক, মঙ্গল করুক, ঈশ্বর তোমায় করুণা করুক, ইত্যাদি এই ধরনের বাক্যগুলো। বা অলীক কল্পনা বোঝাতেও কিন্তু আমরা অপারেটিভ সেন্টেন্স করব। অলীক কল্পনা, যেমন যদি আমি পাখি হতাম, হ্যাঁ, আমার যদি অনেক টাকা থাকতো, আমি যদি রাজা হতাম, এই ধরনের অলীক কল্পনা বোঝাতেও আমরা অপারেটিভ সেন্টেন্স করব। এবং সেই সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে পার্টিকুলার নিয়ম আছে, সেই অনুযায়ী আমরা এগুলো সলভ করব। তো প্রথম যে বাক্যটা আমরা পেয়েছি, মৃতের আত্মা শান্তি লাভ করুক, মৃতের আত্মা শান্তি লাভ করুক। দেখো যে আমার একটা প্রার্থনা বোঝাচ্ছে যে শান্তি লাভ করুক মৃতের আত্মা। তাহলে মে, প্রথমে আমরা মে লিখব, মে, তারপরেই সাবজেক্টটা কি, মৃতের আত্মা, দ্য সোল অফ দ্য ডেড, দ্য সোল অফ দ্য ডেড। এবার ভার্ব কি, রেস্ট, শান্তি লাভ করুক, রেস্ট ইন পিস। মে দ্য সোল অফ দ্য ডেড রেস্ট ইন পিস, মৃতের আত্মা শান্তি লাভ করুক। ভগবান তাহার কল্যাণ করুন, ঈশ্বর তাহার কল্যাণ করুন, ভগবান তাহার কল্যাণ করুন। এখানেও সেই আমরা মে দিয়ে শুরু করব, মে কে করুণা করবে, ভগবান, তাহলে সাবজেক্ট হচ্ছে গড, মে গড ব্লেস হিম, মে গড ব্লেস হিম। ভারত মাতা দীর্ঘজীবী হন, ভারত মাতা দীর্ঘজীবী হন, লং লিভ মাদার ইন্ডিয়া। এখানে খেয়াল করে দেখো, দীর্ঘজীবী হওয়া বোঝাচ্ছে, এই অর্থে আমরা লং লিভ ইউজ করলাম, লং লিভ, সাবজেক্ট মাদার ইন্ডিয়া, লং লিভ মাদার ইন্ডিয়া। ভার্বটাও কিন্তু যেহেতু জোর দেওয়া বোঝাচ্ছে, এখানে কিন্তু ভার্বটাও আগে চলে আসছে, লং লিভ মাদার ইন্ডিয়া, ভারত মাতা দীর্ঘজীবী হন, হ্যাঁ, রাজা দীর্ঘজীবী হন, লং লিভ দ্য কিং। নেক্সট, আমার মা যদি আজ বেঁচে থাকতেন, উড দ্যাট মাই মাদার ওয়্যার অ্যালাইভ টুডে। আমার মা যদি আজ বেঁচে থাকতেন, উড দ্যাট মাই মাদার ওয়্যার অ্যালাইভ টুডে। দেখো, মাই মাদারের পরে এখানে ওয়্যার ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে অলীক কল্পনা বোঝাতে আমরা কিন্তু, যেহেতু অলীক কল্পনা বোঝাচ্ছে, যেটা একজন মানুষ চলে গেছে, বাস্তবে হওয়া সম্ভবই নয়, সেই অর্থে কিন্তু আমরা অয়ার ইউজ করব, সাবজেক্টের পরে অয়ার ইউজ করব। প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক, প্রভু, প্রভু বলতে লর্ড, লর্ড, তোমার ইচ্ছা, ইওর উইল বা ইওর উইশ, যে কোনো ইউজ করতে পারি, ইওর উইল অথবা ইওর উইশ, ইওর উইল, তোমার ইচ্ছা, বি ডান, তোমার ইচ্ছা পূর্ণ হোক। হায়, আমার যদি গুগুর মতো ফাঁকা থাকতো, ওফ, হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ। অলীক কল্পনা বোঝাতে, যা অবাস্তব কল্পনা বোঝাতে, আমরা প্রথমে হ্যাড ব্যবহার করতে পারি, হ্যাড আমরা ইউজ করতে পারি, আমার যদি
পাখির মতো ডানা থাকতো বা গভীর মতো ডানা থাকতো, ও হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ। ইম্পারেটিভ সেন্টেন্সে অলিক কল্পনা বুঝিতে আমরা কিন্তু হ্যাড ইউজ করতে পারি সাবজেক্টের আগে। এবার যে সেন্টেন্সগুলো আমরা পেয়েছি সবই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। রাগ, দুঃখ, ক্ষোভ, ঘৃণা, আনন্দ ইত্যাদি আকস্মিক আবেশকে প্রকাশ করা হয় যে সমস্ত বাক্যের মাধ্যমে তাকে বলি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। সাধারণত এই ধরনের বাক্যে কোনো ইন্টারজেকশন ইউজ করা হয়। ইন্টারজেকশন বলতে সেই ধরনের ওয়ার্ডগুলো অর্থাৎ সেই ধরনের সাউন্ডগুলো যা আকস্মিক আবেগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো এই আকস্মিক আবেগকে প্রকাশ করতে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তাদেরকে বলি আমরা ইন্টারজেকশন। এই ধরনের বাক্যে কিন্তু ইন্টারজেকশন ব্যবহৃত হয়। এছাড়াও বিস্ময়ের মাত্রা বোঝাতে কখনো হোয়াট, হাউ ইত্যাদি, কিন্তু ভেরি ইত্যাদি ওয়ার্ড, গ্রেট ইত্যাদি ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করে থাকি এক্সক্লামেটরি সেন্টেন্সে। তাহলে মনে রাখবে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে সেই ধরনের বাক্য যে বাক্যের দ্বারা রাগ, দুঃখ, ক্ষোভ, ঘৃণা ইত্যাদি আকস্মিক আবেগকে প্রকাশ করা হয়। এবং এই ধরনের বাক্যের শেষে কিন্তু একটা নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন কিন্তু থাকে। তো প্রথম যে এই বাক্যটা আমরা পেয়েছি, কী বিচিত্র এই দেশ, কী বিচিত্র এই দেশ, হোয়াট এ ওয়ান্ডারফুল কান্ট্রি। হোয়াট এ ওয়ান্ডারফুল কান্ট্রি, কী বিচিত্র এই দেশ। নেক্সট, কী মনোরম দৃশ্য, কী মনোরম দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সাইট, হোয়াট এ চার্মিং সাইট করতে পারি সাইট, কী মনোরম দৃশ্য। নেক্সট, আপনার কী অনুগ্রহ, হাউ ভেরি কাইন্ড অফ ইউ, হাউ ভেরি কাইন্ড অফ ইউ। নেক্সট, হাই তিনি আর নেই, খুবই পরিচিত একটা সেন্টেন্স, অ্যালাস হি ইজ নো মোর, অ্যালাস হি ইজ নো মোর। কি পরিতাপের বিষয়, কি পরিতাপের বিষয়, হাউ স্যাড ইট ইজ, হাউ স্যাড ইট ইজ, কি পরিতাপের বা কি কষ্টের বিষয়। কি আনন্দ আমরা খেলায় জিতেছি, হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ। তারা খেয়াল করে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স যে বাক্যের দ্বারা আকস্মিক আবেগকে প্রকাশ করা হচ্ছে তাকে আমরা বলছি এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং তার গঠন কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখো বিস্ময়ের মাত্রা অনুযায়ী হাউ ব্যবহার করা হয়েছে, ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আবার হুররে ব্যবহার করা হয়েছে। এই ওয়ার্ডগুলো, এই হুররে ওয়ার্ডটাকে আমরা বলছি ইন্টারজেকশন, এটা হচ্ছে আবেগকে প্রকাশ করতে এগুলো ব্যবহার করা হয়েছে। একটি মাত্র ফাইনাইট ভাব সমন্বিত বাক্যকেই আমরা সিম্পল সেন্টেন্স বলি বা সরল বাক্য বলে থাকি। ফাইনাইট ভার্ব এটা একটু বুঝতে হবে, ফাইনাইট ভার্ব সেই ভার্বগুলোকে আমরা বলবো যে ভার্ব টেন্স, সাবজেক্ট, পারসন, ভয়েস ইত্যাদি মেনে চলে, তাদেরকেই আমরা ফাইনাইট ভার্ব বলি। ধরো আমি একটা সেন্টেন্সের কথা বলি, আই ওয়ান্ট টু প্লে, এখানে ওয়ান্ট একটা ভার্ব আছে আবার প্লে একটা ভার্ব আছে, আই ওয়ান্ট টু প্লে। তো এই সেন্টেন্সটাকে যদি আমি টেন্স চেঞ্জ করে দিই, আই ওয়ান্টেড টু প্লে, এই প্লে ভার্বটার কোনো পরিবর্তন কিন্তু হলো না, অর্থাৎ দ্য প্লে ভার্ব ইজ নট রিলেটেড টু দ্য সাবজেক্ট। বাট অন্যদিকে ওয়ান্ট ভার্বটা কিন্তু দেখো যেই টেন্স পরিবর্তন হলো ওয়ান্টেড হয়ে গেল, অর্থাৎ টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়ান্ট ভার্বটা হয়ে গেল ওয়ান্টেড, কিন্তু প্লে ভার্বের কোনো পরিবর্তন হলো না। এগুলোকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব, যা সাবজেক্টের সঙ্গে, টেন্সের সঙ্গে, ভয়েসের সঙ্গে, মুডের সঙ্গে কোনো পরিবর্তন হয় না, কোনো সম্পর্ক নেই। কিন্তু সাবজেক্ট, পারসন, টেন্স ইত্যাদি যে ভার্বগুলো মেনে চলে তাদেরকেই বলি আমরা ফাইনাইট ভার্ব। তো যে সেন্টেন্সে একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট অনেক থাকতে পারে, ফাইনাইট ভার্ব একটিমাত্র থাকবে তাকেই আমরা বলবো সিম্পল সেন্টেন্স।
তো কতগুলো সিম্পল সেন্টেন্স আজ আমি নিয়েছি ট্রান্সলেশনের জন্য, একটু দেখো। অশোক আদর্শ সম্রাট ছিলেন, অশোক ওয়াজ অ্যান ওয়াজ অ্যান আইডিয়াল এম্পেরর। অশোক ওয়াজ অ্যান আইডিয়াল এম্পেরর। নেক্সট, অযোধ্যার সে দিন আর নাই। কি নাই? অযোধ্যার সুখের দিন আর নাই। দ্য গুড ওল্ড ডেজ অফ অযোধ্যা আর নো মোর। অযোধ্যার সে সুখের দিন আর নাই, তাহলে দ্য গুড ওল্ড ডেইজ অফ অযোধ্যা আর না নো মোর। দেখো, ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, অনেক ক্ষেত্রেই আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারি না। এটা সেরকম একটা সেন্টেন্স যেখানে সাবজেক্টটা আমরা আইডেন্টিফাই করতে সমস্যা হবে। নাই নো মোর, কিন্তু কী নাই? এই গুড ওল্ড ডেইজ অব অযোধ্যা, এটাই কিন্তু এখানে সাবজেক্ট। দ্য গুড ওল্ড ডেইজ অব অযোধ্যা, এটাই এখানে সাবজেক্ট। সূর্য কখন উদিত হয়? হোয়েন ডাজ দ্য সান রাইজ। সূর্য কখন উদিত হয়? হোয়েন ডাজ দ্য সান রাইজ। নেক্সট, অসৎ সঙ্গ ত্যাগ করো। শান বলতে পারি, অসৎ সঙ্গ শান বলতে পারি, অথবা গিভ আপ বলতে পারি। গিভ আপ ইভিল কোম্প্যানি। অসৎ সঙ্গ ত্যাগ করো, গিভ আপ ইভিল কোম্প্যানি। নেক্সট, জীবনে তুমি উন্নতি লাভ করো। মে ইউ প্রসপার ইন লাইফ। মে ইউ প্রসপার ইন লাইফ। লাস্ট, গোলাপ ফুল কি সুন্দর। হাউ বিউটিফুল দ্য রোজ ইজ। গোলাপ ফুলটি, হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, গোলাপ ফুলটি কি সুন্দর। তাহলে এই সমস্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রেই কিন্তু সবই সিম্পল সেন্টেন্স। সব কটা সেন্টেন্সেই দেখো, সবগুলো সেন্টেন্সেই কিন্তু ফাইনাইট ভার্ব একটি করে রয়েছে। তো একটি মাত্র ফাইনাইট ভার্ব সমন্বিত সেন্টেন্সকেই আমরা বলি সিম্পল সেন্টেন্স, যেখানে সাবজেক্ট থাকবে একটি এবং ফাইনাইট ভার্ব থাকবে একটি। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এই পার্থক্যটা একটু বুঝতে হবে। ফাইনাইট ভার্ব আমরা সেই ভার্বগুলোকে বলবো যে ভার্ব সাবজেক্ট টেন্স পারসন মুড ভয়েস ইত্যাদি মেনে চলবে, তাদেরকেই বলবো আমরা ফাইনাইট ভার্ব। যে সমস্ত ভার্ব এগুলো মেনে চলে না, তাদেরকে বলি আমরা নন ফাইনাইট ভার্ব। আমি উদাহরণ দিয়ে আবারও বলছি, আই স হিম প্লেয়িং, আই স হিম প্লেয়িং, আমি তাকে খেলতে দেখেছিলাম। আই স, স ভার্বটা দেখো এখানে টেন্স অনুযায়ী স হয়েছে, পাস্ট টেন্স, বাট প্লেয়িং আমি এটাকে ফিউচার করতে পারি, প্রেজেন্ট করতে পারি, এই ভার্বটা চেঞ্জ হবে। স ভার্ব চেঞ্জ হয়ে টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভার্বের পরিবর্তন হবে, কিন্তু প্লেয়িংয়ের কোনো পরিবর্তন হবে না। সে সব টেন্সে সব পার্সনের ক্ষেত্রে প্লেয়িং প্লেয়িংই থাকবে, অর্থাৎ নট দ্য ভার্ব প্লেয়িং ইজ নট রিলেটেড টু দ্য সাবজেক্ট টেন্স মুড পার্সন। সো দ্য ওয়ার্ড প্লেয়িং ইজ নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইটকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, পার্টিসিপল জেরান্ড ইনফিনিটিভ। এই নন ফাইনাইটকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, পার্টিসিপল জেরান্ড ইনফিনিটিভ। সেগুলো সম্বন্ধে আরও পরে আমি আলোচনা করবো।